প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13ই মার্চ 2021। আজকে আড্ডা দিব সাসকাটুনের ছোট ভাই গালিবের সাথে। জানতে চাইব সাসকাটুনের জীবন নিয়ে, ওয়াই সাসকাটুন, সাসকাটুনের ভালো দিক মন্দ দিক। আপনারা জানেন আমরা কানাডার বিভিন্ন প্রদেশের বিভিন্ন শহরে বসবাসরত বাঙালি কেনেডিয়ানদের সাথে এই বিষয়ে একটু আড্ডা দিচ্ছি, যাতে করে আপনারা তথ্য সমৃদ্ধ হতে পারেন। আপনারা নিশ্চয়ই কোনো একটি প্রদেশ, কোনো একটি শহরকে নির্বাচন করে কানাডা ভাবছেন, এবং যে শহরগুলোকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয় বাংলাদেশ থেকে এখন কানাডা ইমিগ্রেশনের জন্য, সাসকাটুন তার মধ্যে অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ শহর। সাসকাটুনের বাসিন্দা গালিবের কাছ থেকে আমরা আজকে সাসকাটুনের ভালো মন্দ শুনব। গালিব 10 বছরের উপরে সাসকাটুনে আছে, গালিব একজন কানাডিয়ান সিটিজেন। চলুন তাহলে গালিবের সাথে আড্ডা। গালিব ভাইয়া কেমন আছো? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ধরিছো মাছ, খাইছো সুখে, তারপরে এসে আমার শেয়ারের অংশ আমি বুঝিয়া পাইব আর কি। আচ্ছা গালিব, প্রশ্ন তো কমন, সাসকাটুনে আছো তুমি মোর দেন 10 ইয়ার্স, রাইট? 12 বছর। ও ওয়াও, 12 বছর, এক যুগ ধরে আছো, আলহামদুলিল্লাহ। তোমার সাসকাটুনের উপলব্ধি বলো, ওয়াই সাসকাটুন, সাসকাটুনের ভালো, সাসকাটুনের মন্দ, ফ্লোর ইজ অল ইয়ার্স, বলো না। আসলে এককভাবে যদি ভালো মন্দ মানে ডিরেক্টলি তো বলা যাবে না, আমি হয়তো বা পার্ট বাই পার্ট বলতে পারবো। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কোন জিনিসটা ভালো লাগে, কোন জিনিসটা খারাপ লাগে, আমি সেই অনুযায়ী উত্তর দিতে পারবো। ওকে, সেটাই প্রশ্ন করছি, সাসকাটুনের কি কি তোমার ভালো লাগে? ও আচ্ছা, যেহেতু 12 বছর ধরে আছি, ভালো লাগার অংশটাই বেশি, এখনো বসবাস করছি। আমি মনে করি থাকার জন্য সাসকাটুন একটি আদর্শ শহর, এটা বিভিন্ন কারণে হতে পারে। আবার এখানে কিছু অসুবিধাও আছে, সেগুলো আমি আজকে আলোচনা করব। ভালো লাগার মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা আমি নাম্বার 1 বলবো, এটা এখানকার জনসংখ্যা বেশ অল্প, মাত্র 3,25,000, যেটা বড় শহরের তুলনায় অনেক কম। তো আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি, ঢাকা শহরের, সেখানে অনেক মানুষ দেখেছি। আসলে আমার সত্যিকার অর্থে এত মানুষের সাথে বসবাস করাটা আমার এটা আমার ব্যক্তিগত মতামত পছন্দ হতো না। তো আমি সবসময় একটা কোয়াইট, একটা নিরিবিলি শহরের স্বপ্ন দেখতাম। তা আল্লাহর রহমতে আমি কানাডা এসেছি। আমি কিন্তু প্রথমে এসেছি মন্ট্রিয়ালে। মন্ট্রিয়ালে নাইস সিটি, কিন্তু অনেক মানুষ, অনেক পপুলেশন। তো সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোন একটা ছোট শহরে মুভ হয়ে যাব। তো সেখানে কয়েকটা শহর আমি ঘুরেছি। আমার কিন্তু লিস্টে এডমন্টনও ছিল, আপনার শহরও, পরে সাসকাটুন ভালো লাগলো, এখানে চলে আসলাম। বাহ, আমি কি তোমাকে পরিপূরক প্রশ্ন করতে করতে যেতে পারি আমাদের এই আড্ডার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আমাকে পার্টিকুলার প্রশ্ন করেন তাহলে আমি ভালো হবে। আচ্ছা ফাইন, ঠিক আছে, করব। তুমি যেমনটা বললে সেটি হচ্ছে যে আসলে ভালো লাগার বিষয়টা আপেক্ষিক। যেমন খুব ক্রাউডেড একটি সিটিতে তুমি বড় হয়েছো, তোমার মনে হয়েছে তুমি একটু কাম এন্ড কোয়াইট একটা সিটিতে যাবে, যেখানে লেট ব্যাক লাইফ, আমারও সেটা ভালো লাগার জায়গা। কিন্তু আমাদের আবার মনে রাখতে হবে যে এটাই অন্যের জন্য, একটা অংশের জন্য এটাই হয়তো খারাপ লাগার জায়গা। এই যে কারণে সাসকাটুনকে তুমি পছন্দ করছো বা নাম্বার 1 এ রাখছো, আমি যে কারণে এডমন্টনকেও নাম্বার 1 এ হয়তো রাখবো, এই কারণটি অনেকের কাছে কিন্তু আবার ওটা অপছন্দের 1 নাম্বার কারণ হতে পারে। যারা আসলে একদম ভাইব্রেন্ট লাইফ এক্সপেক্ট করে, এরকম জায়গায় থাকবে, হুলস্থুল সবসময় লাইফ, একটা কালারফুল ব্যাপার স্যাপার থাকবে, সেটার জন্য সাসকাটুন নয় বা এডমন্টন নয়। এখানে মোস্টলি লেইড ব্যাক লাইফ, কাম কোয়াইট, একদম রিল্যাক্সড একটা লাইফস্টাইল। তুমি বলছো যে সেটি তোমার জন্য প্রধান কারণ। আর মন্ট্রিয়ালে আমার মনে হয় আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে ভাষাগত বিষয়, রাইট? ওখানে তো নাম্বার 1 ভাষা হচ্ছে ফ্রেঞ্চ, ইংরেজি না? ওখানকার ফ্রেঞ্চ হলো প্রধান ভাষা, ইংরেজিও চলে, কিন্তু সত্যিকার অর্থে ফ্রেঞ্চ যদি আপনি না জানেন
ওখানে খুব একটা বেশি আপনার সাফল্য আসবে না, এবং এটা বেশ টাফ। তবে আইটি সেকশনে যারা জব করে অনেক সময় তাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় না, কিন্তু ওই জবটাও পাওয়াটা টাফ হয়ে পড়ে। হ্যাঁ, আর ওখানে এমনিতে রাস্তাঘাট এগুলার ভাষা, মানে তুমি পথে কারোর সাথে কথা বলছো, দোকানে কথা বলছো, মেইনলি ফ্রেঞ্চে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওখানকার রাস্তাঘাট সব জায়গায় ফ্রেঞ্চে লেখা, কোথাও কোনো ইংলিশ নেই। এবং ওখানকার ক্যানাডিয়ানরা, কুইবেক ক্যানাডিয়ানরা, ফ্রেঞ্চ ক্যানাডিয়ান, ওরা কিন্তু ইংরেজি বলতে পছন্দ করে না, ওরা ফ্রেঞ্চে কথা বলতে থাকে। আপনি যদি তাদের সাথে ইংরেজিতে কথা বলেন, ওরা কিন্তু আপনার সাথে ফ্রেঞ্চে কথা বলবে, কারণ ওরা তাদের ভাষাটাকে অত্যাধিক ভালোবাসে। আচ্ছা, দ্যাট ইজ সো নাইস অফ দেম। কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে ওইটা ভালোমতো রপ্ত না করে ওখানে সেটেল করাটা আসলে সব অর্থে হয়তো চ্যালেঞ্জিং হয়ে যাবে। আমাদের দেশের ভাই বোনদের কথা বলছি, আমাদের ফোকাস হচ্ছে আজকে সাসকাটুন। ভালো দিক তুমি এক নাম্বার বলেছো, দুই নাম্বার এবার। আচ্ছা, আর দু নম্বর হলো কি, আচ্ছা আমাদের যে জীবনে বেঁচে থাকার যে পাঁচটি মৌলিক উপাদান, সেই উপাদানটা আসলে কোন সিটিতে কেমন সেটা কিন্তু বিবেচনার প্রধান বিষয়। হ্যাঁ, এর মধ্যে আমি বলবো যে খাদ্য, খাদ্য এখানকার খাবার মান বেশ ভালো। সবাই জানেন যে ক্যানাডিয়ান খাবারের মান বেশ ভালো, এবং এখানকার খাবার দাবারের দাম কিন্তু বেশ কম, অতটা এক্সপেন্সিভ না। পার পারসন $200 হলে মান্থলি বাজার মান্থলি চলে যায়। আমি বলবো একটা ফ্যামিলি $500 থেকে $600 ক্যানাডিয়ান ডলার হলেই তাদের মান্থলি গ্রোসারি চলে যায়। আর এখানকার যেহেতু আমরা নতুন কমিউনিটি, সো এখানে বাংলাদেশি অনেক গ্রোসারি হয়েছে, তো এখানকার সব ধরনেরই বাংলাদেশি শাক সবজি মাছ মাংস পাওয়া যায়, যেটা আসলে ওয়ারেট হবার কোনো বিষয় নেই তুলনায়। এখানে আমি একটু প্রশ্ন করতে চাই, এই যে বললে বাংলাদেশি বেশ কিছু গ্রোসারি হয়েছে ওখানে, আমি কিছুদিন আগে কথা বলছিলাম সুসেন মারির এক বোনের সাথে, বাংলাদেশি বোন, যে ওখানে বাঙালি বাংলাদেশি গ্রসারি নেই, যার ফলে ওই যে কচুরলতি শাক, তারপরে কাচকি মাছ, এগুলো খুব মিস করে। তো তোমার এখানে এগুলো সব পাওয়া যায় বাংলাদেশ? একদম লোকাল খাবার গুলো সবই পাওয়া যায় বাংলাদেশি গ্রসারিতে? হ্যাঁ হ্যাঁ, এখানে সবই পাওয়া যায়। গতকালকে তো আমি গ্রসারিতে যে গুড় কিনে এনেছি, এর মধ্যে ছিল আবার মিষ্টি কুমড়া, বাংলাদেশি মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের ছোট মাছ আমি কিনে নিয়ে এসেছি। এটা কালকে কিনে নিয়ে আসলে কেন, আজকে ইন্টারভিউ দেবে যাতে বলতে পারো যে বাঙালি মিষ্টি কুমড়া কিনে আনছে সেই জন্য? না না, কালকে আমার, না না, কালকে আমার ছুটি ছিল, তাই ভাবলাম যে গ্রোসারিটা সেরে ফেলি। এক্সেলেন্ট। এইবার তিন নাম্বার, চলো, তুমি বলছিলে বাসস্থানের কথা, অ্যাকোমোডেশন ইন সাসকাটুন। সাসকাটুনে বাসস্থান কিন্তু বেশ রিজনেবল, যেমন এক বেডরুম $800 মতো পাওয়া যায় সর্বনিম্ন একটি ওয়েল নেইবারহুডে, এবং টু বেডরুম $1,000 থেকে $1,200 মধ্যে পাওয়া যাবে। এদিক দিয়ে যদি আপনি যদি বাড়ি কিনতে চান, তাহলে একটি ভালো বাড়ির প্রাইস একটি ভালো নেইবারহুডে আপনি $300,000-$300,000 মধ্যেই পেয়ে যাবেন, যেটি অন্যান্য শহরের তুলনায় বেশ সস্তা আমি বলবো। $300,000 মধ্যে যে ভালো একটি নেইবারহুডে আমি একটি বাড়ি পেয়ে যাবো, দুই বেডরুমের তুমি বলছো, বা তিন বেডরুমের, দুটো বাথরুমের, সেটা কি ব্র্যান্ড নিউ বাড়ি? না, আমি বলছি সেকেন্ড হ্যান্ড বাড়ি, এবং ব্র্যান্ড নিউ বাড়ি, সেকেন্ড হ্যান্ড বাড়ি, কিন্তু ব্র্যান্ড নিউ বাড়িও আপনি এই প্রাইসে পেতে পারেন। আচ্ছা, হয়তো একটু শহরের প্রান্তে যেতে হতে পারে, সাবার্ব এরিয়া গুলোতে যেতে হতে পারে, রাইট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিন্তু সেকেন্ড হ্যান্ড একটি বাড়ি যদি এক বেডরুমের বাড়ি হয় সেকেন্ড হ্যান্ড, সেটা কেমন হতে পারে? আচ্ছা, এটাকে ডিপেন্ড করে, এক বেডরুমের বাড়ি কিন্তু আপনি $1,00,000 পেতে পারেন সাসকাটুনে। হ্যাঁ, $2,00,000 পেতে পারেন। আসলে এখানকার বাড়ি দাম হলো কি, বিভিন্ন নেইবারহুডের তুলনায় এর প্রাইস, যত ভালো নেইবারহুড তত বেশি দাম, রাইট? আমি এটাই জানার জন্য বলছিলাম, কেননা এডমন্টনও এরকম $1,50,000-$2,00,000 দু বেডরুমের পুরনো বাড়ি পাওয়া যায় $1,50,000-$2,00,000 এরকম ডলারের মধ্যে, কিন্তু ডিপেন্ড করে। হ্যাঁ, ধরো এক বেডরুমের বাসা ব্র্যান্ড নিউ নিলে হয়তো $2,50,000, সেটা আবার পুরোনোটা নিলে $1,50,000-$2,00,000 পাওয়া সম্ভব, এক বেডরুম বা দু বেডরুমের কথা আমি বলছি। আসলে মূল ব্যাপারটা ডিপেন্ড করে এরিয়া ওয়াইজ, নেইবারহুড যত ভালো বাড়ির দাম তত বাড়ে, এদের একটা নিজস্ব রেটিং আছে, সেটা খুব ম্যাটার করে, রাইট? তো এটা ছিল তোমার অ্যাকোমোডেশন, তিন নাম্বার পয়েন্ট। ওকে, চার নাম্বার বলো।
চার নম্বরের চিকিৎসা, এখানে চিকিৎসা ব্যবস্থা বেশ ভালো এবং এখানে বিভিন্ন ডক্টর আছে, তাদের বিভিন্ন ক্লিনিক আছে, সেখানকার মেডিকেল ক্লিনিকে আপনি অনায়াসে যেতে পারেন। ওখানে আবার ডাক্তার দেখাতে অত বড় লাইন ধরতে হয় না, ধরেন 15-20 মিনিটের মধ্যে ডাক্তার দেখে ফেলবেন, যেটা কিন্তু বড় শহরের তুলনায় এটা চিন্তা করা যায় না। যেমন আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমি মন্ট্রিয়ালে যখন ছিলাম তখন কোন এক কারণে হসপিটালে যেতে হয়েছিল, সকাল 8টায় গিয়েছি, সেটা লাইন পেয়ে আস্তে আস্তে আমার বিকেল 5টা বেজে গিয়েছিল, মানে বিশাল লম্বা টাইম ওয়েট করতে হয়, যেটা এখানে করতে হয় না। এখানে আমাদের প্রধান 3টা হসপিটাল আছে, সম্প্রতি একটি চিলড্রেন হসপিটাল করেছে যেটা বেশ ভালো বাচ্চাদের জন্য। তো আমাদের এখানে সিটিটা যেহেতু ছোট, এখানে যে কোনো ড্রাইভ আপনি যে কোনো জায়গায় 15 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন, তো এটাও আমি বলি যে একটা গুড অ্যাডভান্টেজ আমাদের জন্য, বিশাল অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজটার কারণে হয়তো তোমার সময় অনেক বেঁচে যাচ্ছে, এই বেঁচে যাওয়ার সময়টি তুমি খুবই প্রোডাক্টিভ হইতে তখন স্পেন্ড করতে পারছো, ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারছো, তুমি নিজের পড়াশোনা আত্ম উন্নয়নে সময় দিতে পারছো, যেগুলা স্ট্রেসটা অনেক কম থাকছে, রাইট? এটা একটা হিউজ ব্যাপার আমার কাছে মনে হয়। আচ্ছা, ক্যানাডার পুরো ক্যানাডা দিয়ে তো স্বাস্থ্যসেবাটা ফ্রি, তাই না? হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ফ্রি। তোমার এখানে এটা তোমার কেন মনে হচ্ছে যে এটা স্পেশাল, ওয়েটিং টাইমটা কম সেই জন্য? চট করে একটা ইমার্জেন্সিতে গিয়েও তুমি 15-20 মিনিটে ডাক্তার দেখিয়ে ফেলতে পারো ইমার্জেন্সি সিচুয়েশন, সেই জন্য বলছো এটা? হ্যাঁ, এটা আমি এর জন্যই বলছি। এখানে তো আসলে আপনি তো জানেন চিকিৎসা ব্যবস্থা ফ্রি, আমাদের সাসকাচওয়ানেও এখানে ফ্রি। আমি কিছুদিন আগে একটি কারণে আমি ইমার্জেন্সিতে গিয়েছিলাম, আমার কারণে আমার মনে হয় 5 মিনিটের মধ্যে আমার মানে ডাক পড়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এখানকার হসপিটাল 3টা হসপিটাল বেশ বড় বড় এবং বেশ নাম করা, সেখানে বিভিন্ন দেশের বড় বড় ডাক্তার আছে, ইমিগ্রেন্ট ডাক্তারও আছে, যেটা আমাকে বেশি ভালো লাগে। যেমন আমাদের এখানকার আমার কিন্তু ফ্যামিলি ডক্টর একজন ইন্ডিয়ান, হ্যাঁ, আর আমাদের সাসকাচওয়ানে কোনো বাংলাদেশি ডাক্তার নেই, সেহেতু আমাদের যেহেতু আমরা বাংলাদেশি, সেহেতু আমরা সবসময় ব্রাউন ডাক্তারই বেশি পছন্দ করি। তো এখানে প্রচুর পরিমাণে পাকিস্তানি এবং ইন্ডিয়ান ডাক্তার আছে, যেটা আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, সেটা আমাদের এখানেও দেখি প্রচুর পাকিস্তানি ডাক্তার, ইন্ডিয়ান ডাক্তার, এবং লাকিলি যে ক্লিনিকটাতে আমরা যাই ইউজুয়ালি আমাদের জিপি দেখাতে, ওখানে একজন বাংলাদেশি ডাক্তার আমি দেখেছি। ওকে গালিব, এবার চ্যালেঞ্জিং কিছু বলো, সাসকাটুনের নেগেটিভ কিছু সাইড। হ্যাঁ, আচ্ছা, নেগেটিভ এখানে বেশ সামান্যই আমি নেগেটিভ কিছু বলছি, তবে পরবর্তীতে কিন্তু আরো অনেক পজিটিভ রয়ে গেছে, আর অনেক কিছু বলার আছে, সেই অনুযায়ী আমাকে একটু সুযোগ দিতে হবে। বর্তমানে যেটি $11.45 মতো, যেটা আপনাদের প্রভিন্সে মনে হয় $15। এর মধ্যে আবার আছে একটা সবচেয়ে বড় যেটা সবাই ভয় পায় বাংলাদেশিরা, সেটা হলো শীত। এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে শীতের সময়, এই বছরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -54, যেটা কিন্তু ভাবাও যায় না। কিন্তু আমি বলবো যে কোনো অসুবিধা নেই যদি আপনার প্রপার ওয়ার্ম ক্লোথ থেকে থাকে, এই উইন্টার পাই দেওয়া কোনো বিষয় না, আমরা বেঁচে আছি না, বরং এখানকার উইন্টার কিন্তু বাংলাদেশের উইন্টারের মতো না। এখানকার উইন্টার উপর দিয়ে মানে স্কিনের মধ্যে লাগে, আমি অতটা ফিল করি না শীতটা, সত্যি কথা। আর ওদিক দিয়ে নেগেটিভ এর মধ্যে আমি আরেকটা বলবো যে ক্যানাডা খুব একটা ভালো দেশ। উইন্টার সম্পর্কে একটু জিজ্ঞেস করি, 50-54 কয়দিন ছিল? একদিন। সেটাই, তাহলে একদিন ছিল পুরো শীতকাল জুড়ে। আর -30, -35 এরকম কয়দিন ছিল এবার তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মিলে? এক সপ্তাহ মতো, বেশি ছিল না আসলে। আচ্ছা, 10 দিন ম্যাক্সিমাম, ম্যাক্স 10 ডেজ। তাহলে -30, -35 or close to 40 এরকম ছিল তোমার max 10 days, -54 ছিল one day, in the entire winter, winter এই আর কিংবা 5 মাসের ব্যাপ্তিটাকে যদি আমরা ধরি, এইটা আসলে ডুয়েবল, এটা তো আর কিছু বলার নাই। মানে আমরা যত ভয় পাই বাংলাদেশ থেকে না জানার কারণে, আসলে এখানে এসে উইন্টার গিয়ার্স ঠিকঠাক পড়লে বেসিক্যালি শীত তোমাকে টাচ করতে পারে না, তুমি যদি ইচ্ছাকৃত ভাবে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে না থেকে আর প্রপার কাপড় চোপড় না পড়ো, রাইট? তাহলে ডুয়েবল, ডুয়েবল। তোমার ওখানে 200 বাঙালি থেকে 10 বছরে তুমি বলছিলে
4,000 এর কাছে বাঙালি বাংলাদেশি বেড়েছে, সবাই পারছে বলেই বেড়েছে। আমি এটা তোমার পক্ষে, তোমার পক্ষে কি বলো, তোমার নেগেটিভ আর কিছু আছে? হ্যাঁ, নেগেটিভ আরেকটা জিনিস বলবো যে কানাডা তো খুব ভালো দেশ, এখানের ক্রাইম রেট খুবই কম, কিন্তু অন্যান্য প্রভিন্সের তুলনায় তুলনামূলকভাবে কিছুটা ক্রাইম রেট বেশি এই সাসকাচওয়ান প্রভিন্সে। তাই বলে এটা কিন্তু সবাই ভাববে না যে এখানে শুধু মারামারি খুনাখুনি এগুলো ক্রাইম, আসলে এগুলো না। এখানে মোস্টলি ক্রাইম হলো ডোমেস্টিক ভায়োলেন্স, অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে মারছে, অ্যাটাক করছে, হাজবেন্ড ওয়াইফ অ্যাটাক করছে, এগুলো। কিন্তু বাংলাদেশে কিন্তু এগুলো কোনো ক্রাইম হিসেবে ধরা হয় না। তো আমি যে এখানে এই 12 বছর ধরে থাকছি, সত্যিকার অর্থে আমি কিন্তু কোনো কিছুর শিকার হইনি, আমি তেমন কোনো ক্রাইম দেখিনি। আর আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমাদের ইমিগ্রেন্টদের তুলনায়, মানে আমরা যারা ইমিগ্রেন্ট আছি, আমরা কিন্তু ক্রাইমের শিকার হই না। ক্রাইমের শিকার হয়, আমি আসলে এটা অন্যভাবে দেখবেন না, জাতিগত ভাবে দেখবেন না, এখানকার যে ফার্স্ট নেশন, এখানে অনেক পরিমাণে ফার্স্ট নেশন আছে সাসকাচওয়ানে, ওরাই এগুলো ডোমেস্টিক ভায়োলেন্স একটু বেশি করে থাকে। আচ্ছা আচ্ছা, কিন্তু তুমি 12 বছর আছো, 12 বছরে কখনো ছিনতাই হয়েছে শুনেছো, গাড়ির গ্লাস ভেঙে কিছু নিয়ে গিয়েছে, এরকম শুনেছো 12 বছরে? ও হ্যাঁ হ্যাঁ, আসলে গাড়ির গ্লাস ভেঙে নিয়ে যায়নি, আমার গাড়ির থেকে 3 বার জিনিস চুরি হয়েছে। এটা আসলে গ্লাস ভেঙে নেই, আমার যেটা হয়েছে আমি গাড়ি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তখন গাড়ির ভেতর থেকে কিছু খোয়া গেছে এরকম? হ্যাঁ হ্যাঁ। চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং আর কিছু না, তেমন কিছু দেখি না, তবে একটা জিনিস, ল্যাক অফ এন্টারটেইনমেন্ট, বড় শহরের তুলনায় আমাদের ছোট শহরে এন্টারটেইনমেন্ট একটু কম থাকে, তাই আমরা এন্টারটেইনমেন্টের জন্য বিভিন্ন লেকে চলে যাই, ওখানে ফিশিং করি। এখানে কিন্তু প্রচুর ফিশিং, হান্টিং, ক্যাম্পিং হয়, যেগুলো মানুষের এন্টারটেইনমেন্ট হিসেবে ধরে থাকে। হুম, আচ্ছা হ্যাঁ, ওই অংশটা তোমাদের পুরোপুরি আছে, কিন্তু বড় শহরের মতো এত বড় অবকাঠামোগত সুবিধা, মেট্রো রেল, অমুক তমুক, এইসব তোমাদের ওখানে নেই, কারণ এটা ছোট শহর। ওই মানে আমার মনে হয়েছে গিয়ে সাসকাটুন, মানে এডমন্টনকে যদি আমি ধরি, এডমন্টন আসলে ইন বিটুইন সাসকাটুন অ্যান্ড টরন্টো। এডমন্টনে যেমন একটু আরবান লাইফের টাচও আছে, আবার সাসকাটুনের মতো রুরাল লাইফের টাচও আছে। সাসকাটুন মোর অফ একটু বেশি মাত্রায় লেইড ব্যাক, রিল্যাক্সড একটা লাইফ, একদমই কাম অ্যান্ড কোয়াইট, এবং আমার আসলে খুবই ভালো লেগেছে। শুরুতে সাসকাটুনে যেতাম, তাহলে মনে আমি সাসকাটুনেই থেকে যেতাম, কারণ ওখানকার কোয়াইটনেসটা আমাদের থেকেও বেশি। সেটা হচ্ছে আমার পছন্দের দিক, এগেইন এটা তো আপেক্ষিক ব্যাপার, এক একজনের এই জায়গাটি এক এক ভাবে ভালো লাগা হবে। অলরাইট, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। তুমি আমাকে তখন বলছিলে যে পজিটিভ আরো দু একটি বিষয় তুমি চট করে বলতে চাও। আমি আমি ইনকামের কথা বলতে পারি, যে সাসকাচওয়ানে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট অন্যান্য প্রভিন্সের তুলনায় খুবই কম, অনলি 4%। এখানে জব পাওয়াটা খুবই ইজি, এবং এখানকার কিন্তু এভারেজ ইয়ারলি ইনকাম কিন্তু $53,000 প্লাস বছরে, যেটা কিন্তু আমি বলবো ম্যানিটোবা এবং কুইবেক প্রভিন্সের খুব বেশি ইনকামের দিক দিয়ে। আর এখানে সাধারণত আমাদের বাংলাদেশিরা এখানে বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে, যেমন ব্যাংকিং, হেলথ কেয়ার এবং গভর্নমেন্টের বিভিন্ন জবে আছে এবং ভালো পজিশন আছে। আর আমাদের এখানে একটা ইউনিভার্সিটি আছে, ওখানে প্রচুর পরিমাণে ইউনিভার্সিটির বাংলাদেশি টিচার আছে, এবং ওখানে প্রচুর রিসার্চার আছে, আমি যাকে বলবো সায়েন্টিস্ট আছে বাংলাদেশি। দালিপ, তুমি ট্রান্সপোর্টেশন নিয়ে কিছু বলবে সাসকাটুনের? হ্যাঁ হ্যাঁ, সাসকাটুনে বাস সার্ভিস আছে, যেটা বেশ ভালো, এবং এটি মান্থলি একটি বাস পাস কিনতে হয়, যেটির দাম $83। এটা আমি আপনারা আনলিমিটেড রাইড নিতে পারেন, যেটা অন্যান্য সিটির তুলনায় কিন্তু বেশ কম। আর তাছাড়া যদি আপনি গাড়ি নেন, গাড়ির একটি ইন্স্যুরেন্স দিতে হয়, যেটা আপনারা সবাই জানেন, যেটা আমি বলবো এভারেজ $100। মানে যত গাড়ির বেশি দাম, যত ইন্স্যুরেন্স তত হাই হয়। আমি তো $130, হ্যাঁ, কিন্তু এভারেজ $100, যেটা কিন্তু টরন্টোতে $400 মতো। তা আমি বলবো ট্রান্সপোর্টেশন টরন্টোয়ে সব থেকে কম মনে হয়, আমার ধারণা থেকে বলছি, চারশোর নিচে নয়, আমাদের হচ্ছে $200 মতো, তোমাদের ওখানে $100 পার মান্থ এভারেজ। হ্যাঁ এভারেজ, এটা তো খুব ভালো দিক আসলে, এটা আসলে একটা খুব ভালো দিক। গালিব, আমরা অনেক কিছু শেয়ার করলাম, অনেক কিছু জানলাম তোমার সাসকাটুন লাইফ সম্পর্কে। আমি নিশ্চিত দর্শকরা সেটা থেকে অনেক একদম সলিড ইনফরমেশন পাবেন। শেষ
কোন কথা সাসকাটুন? আমি জিয়া ভাই বলবো যে সাসকাচুয়ান এবং সাসকাটুন একটি শান্তির প্রভিন্স এবং শান্তির সিটি। আপনারা যদি কেউ যদি ক্যারিয়ার এবং টাকার পিছনে না ছুটে যদি একটি শান্তির জীবন চায়, আমি বলবো এই সাসকাটুন হবে একটি আদর্শ শহর। বাহ, চমৎকার বলেছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ গালিব। প্রিয় দর্শক, গালিবের এই চমৎকার পজিটিভ নোটের সাথে আজকের আড্ডা শেষ করছি। সাসকাটুন সম্পর্কে আপনারা আরো জানতে চাইলে গালিবের চ্যানেলটা ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন, সেখানে সে চমৎকার সব লাইফস্টাইল ব্লগ প্রতিনিয়ত আপলোড করছে যা আপনাদের আরো তথ্য সমৃদ্ধ করবে সাসকাচুয়ান প্রভিন্স সম্পর্কে যারা স্পেশালি ইন্টারেস্টেড। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের এই সিরিজ অফ আড্ডা যে হচ্ছে বিভিন্ন প্রভিন্স এবং শহর নিয়ে, সেগুলো সম্পর্কে আপনাদের মতামত জানালে খুশি হব। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খুব শিগগিরই আবার অন্য কিছু নিয়ে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।